ছদল জামাতের সিপাহ সালার এদেশের লক্ষ্যগুলি সুন্নি জনতার প্রাণস্পন্দন মুফতি আহলে সুন্নাত ফকি মিল্লাত হুজুর আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদের সাহেব কিবলা মাদ্রাজিল্লাহুল আলী কাদামাহু আলা আইন ওয়া রাসি উনি আমাদেরকে প্রকাশ্যে তওবা করার কথা বলেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেছেন। আমি হুজুরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং হুজুর আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমি মনে করি যে এটা আমাদের জন্য একটি নসিহা, আমাদের জন্য একটা শিক্ষা এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটা হুজুর আমাদেরকে একটা রাস্তা বাতলিয়ে দিয়েছেন। উনি আমাদের মাথার মুকুট, হুজুরের সিদ্ধান্ত এটা আমি অকপটে মেনে নিচ্ছি এবং আমি আপনাদের খেদমতে এই বিষয়টা আরজ করতে চাই যে সম্প্রতি আমার কোথাও যাওয়াতে যেখানে আমি গিয়েছি সে যাওয়াটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আল্লাহর দরবারে তওবা করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তওবা করছি, রাসূল পাক যেন আমাকে সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করেন, আল্লাহর দরবারে আমি সেই তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম, এবং আমি কালিমা পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাই। আমার কোনো কাজ, আমার কোনো পদক্ষেপ, আমার কোনো উদ্দেশ্য যদি আল্লাহ এবং তার রাসূলের খেলাপ হয়ে থাকে, আমার কোনো কর্মকাণ্ডে যদি আল্লাহ এবং তার রাসূল আমার প্রতি নারাজ হয়ে থাকে, ওনার জন্য আমাকে ক্ষমা করে দেয়। আমি আল্লাহর দরবারে আমার ভুলের জন্য অকপটে স্বীকার করছি, আমার সকল ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করেন, আপনি আমার জন্য দোয়া করবেন। এবং দুঃখিত, এবং আমার কোনো কাজে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ আমাদের ভক্তবৃন্দ আমাদের আমাদেরকে যেন অনুসরণ করেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যে আমাদেরকে ভালোবাসেন নবী প্রেমিক, কলি প্রেমিক, সুন্নি জনতা, আমি আপনাদের কাছেও